78 বছর বয়স তার, নাটক থেকে চলচ্চিত্র সবখানে তার সমান পদচারণা। তিনি আমাদের সবার প্রিয় দিলারা জামান আপা, আমরা তার সঙ্গে কথা বলবো। কেমন আছেন এই মুহূর্তে? অনেক ভালো আছি, আনন্দে আছি, সবার মাঝে আছি, এটাই। এবং একটি নাটক চলছে ধারাবাহিক পরের মেয়ে, সেই নাটকে আপনি সুখী না সখী? আপনাকে সখী বলে ডাকা হয়? আসলে মনের দিক দিয়ে আমি বুড়ো হতে চাই না, এবং অনেকগুলো ফটোশ্যুটে যখন আমাকে একদম অন্য ভিন্ন রূপে ভিন্নভাবে দেখায়, এবং আমাদের নাটকের সব মেয়েরা বলে মা তুমি আমাদেরকে ডাউন করে দিলে, আমার খুব মজা লাগে। আসলে মন মানুষের বড়, মনের দিক দিয়ে বুড়িয়ে গেলেই তো আমি সব শেষ, আমি কাজও করতে পারবো না। সেই জন্যে চাই সব কিছু ভুলে থেকে সতেজ থাকতে, ভালো থাকতে, সুন্দর থাকতে। এই যে করোনার সময় পরে নাটক ধারাবাহিকে অভিনয় করলেন, সেটার জন্য কি আলাদা কোনো প্রস্তুতি ছিল? কষ্ট হয়েছে? তখন তো একটু লকডাউন ছিল মাঝে। অনেক দিন আমি প্রায় 4-5 মাস কাজ করিনি, কিন্তু তারপরে যেগুলো ধারাবাহিক সেগুলো তো গল্পের প্রয়োজনে করতে হয়, তো সেগুলো করেছি এবং করছি আর কি, করে যাচ্ছে সাবধান। তো এখন কোনো কাজ তো বসে থাকবে না, কাজ তো করতেই হবে, তবে যতদূর সম্ভব সাবধানতা অবলম্বন করছি, এবং যেখানে কাজ করি তারাও খুব সাবধানে এবং সব কিছু মেনে কাজ করে। আর আজকে তো যে বঙ্গবন্ধুর বায়োপিক আজকে যে আয়োজনটি ছিল, সেখানে আপনি বঙ্গবন্ধুর মায়ের চরিত্র অভিনয় করেছেন, মানে এই অনুভূতিটা কেমন, এই যে চরিত্রায়ন এবং এখানে যে নির্বাচিত হওয়া? প্রথম যখন স্যাম বেনেগাল আমাকে, উনি নিজেই বললেন যে আমি সিলেক্ট হয়েছি, আমি বিশ্বাস করতে পাচ্ছিলাম না। তারপরে একটা দীর্ঘ সময় পার হলো, আবার কাজ করতে যাব এখন, এটাও একটা বিরাট উত্তেজনা। আর এই একটা অসময়ে কাজ করতে যাওয়া ভয়ও করছে, কিন্তু এটা একটা চ্যালেঞ্জ আমি বলবো। এবং সবচেয়ে বড় কথা হলো যে ইতিহাসের একটা অংশ হয়ে থাকব, এর চেয়ে বড় পাওয়া আমার মনে হয় যে আমার অভিনয় জীবনে যত কিছু প্রাপ্তি, আমি মনে হয় যে এটাতে যদি ভালোভাবে এই কাজটা করতে পারি আমার অভিনয় জীবন সার্থক। এবং আপনার সাথে অডিশন কি আরও অনেকে দিয়েছিলেন? অনেকে অডিশন দিয়েছে, এবং অনেক মানে মাসখানেকের উপর ধরে এই অডিশন হয়েছে। আমাকে একটুখানি পড়তে দিয়েছিল এবং একটা সাধারণ শাড়ি পরে আসতে বলেছিল, তা আমি ওইভাবেই করেছি, এবং আমি যে মনোনীত হব আমি চিন্তাও করতে পারিনি এইভাবে আর কি। তা এখন আবার বোম্বেতে গিয়ে কাজ করতে হবে, প্রথম কথা ছিল যে এখানে, কিন্তু এই এই প্যান্ডামিকের সময় বাইরে গিয়ে কাজ করা এই সময় প্রথম মন চলছিল না, পরে সবাই বললো যে কেন তুমি ভয় পাচ্ছ, আমরা সবাই আছি। তারপরে ভাবলাম যে না, বড় কাজ করতে গেলে তো আসলে অনেক কিছু ত্যাগ করতে হয়, কত মানুষের কত কিছু হারিয়ে গেছে, আমরা যুদ্ধে কত কিছু হারিয়েছে, তো তাই সবার কাছে দোয়া চাই আর কি, যাতে ভালোভাবে করতে পারি, সঠিকভাবে, নিখুঁতভাবে, এবং মানুষের মনে যেন একদম ইতিহাস হয়ে থাকতে পারি। আর আপনার ক্যারিয়ার কয় বছর? 78 বছরের জীবনে কত বছর বয়স থেকে অভিনয় শুরু? কলেজ ইউনিভার্সিটিতে কাজ করেছি, তখন অবশ্য ছেলে মেয়ে একসঙ্গে কাজ করতো না, সেই 62-63 সালের কথা বলছি। তখন ইউনিভার্সিটিতে পড়ার সময় ডাকসুর নাটক করেছি, আমার বাবা মা অনেক সংস্কৃতি মনা ছিলেন দেখে আমাকে এইভাবে অ্যালাউ করেছিলেন, তবে মানে আশেপাশে আত্মীয় স্বজন এবং সবাই অনেক মন্দ কথা বলেছে, কিন্তু সেই মন্দের ভিতর দিয়ে আজকে আমার এত দূর যাত্রা, এবং প্রায় 65-68 বছর বয়স হয়ে যাচ্ছে আর কি যে এই অভিনয়ের সঙ্গে আছি। এবং এই অভিনয়ের মায়ার জন্যে, দেশের মায়ার জন্যে আমি, আমার মেয়েরা আমাকে নিয়ে গেছিলো আমেরিকায়, সেখানে বছর 3 থাকার পরে আমি কাঁদতে কাঁদতে চলে এসেছি বলা যায়। এখানে এইভাবে থাকা আমার মেয়েরা সবাই চিন্তা করে যেভাবে, কিন্তু আমি মনে করি যে আমি আমার কাজের মধ্যে এবং মানুষের সবার ভেতরে আমি যে আছি, আমি দিলারা এবং সবাই মাটাকে ভালোবাসে, এটা নিয়ে আমি সত্যি খুব পরিতৃপ্ত এবং আমি নিজেকে ধন্য মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সময় টিভিকে।